শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ 2022, যা নিয়ে স্বভাবতই ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা চরমে। আর ফুটবল প্রেমীদের কাছে অন্যতম পছন্দের টিম হলো ব্রাজিল, তাই সারা বিশ্বের ফুটবল অনুরাগীদের একটা বড় অংশই বিশ্বকাপের বিশ্বমঞ্চে ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের খেলা মানেই ফুটবল প্রেমীদের কাছে এক অন্য উচ্ছ্বাস উদ্দীপনা। নেইমারের দেশ ব্রাজিল এই বিশ্বকাপের মরশুমে প্রথম মাঠে নামে কাল মধ্যরাতে সার্বিয়ার বিরুদ্ধে, যে ম্যাচে দুর্দান্ত জয় হাসিল করে নেয় নেইমার ব্রিগেড। গতকাল মধ্যরাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে 61 মিনিট 55 সেকেন্ডের মাথায় ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন রিচার্ড লিসন। এর 10 মিনিটের মাথায় দুর্দান্ত এক বাইসাইকেল কিকের মাধ্যমে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রিচার্ড লিসন। রিচার্ড লিসনের এই শটটি ছিল দেখার মতো, যার নজর কেড়েছে সমস্ত দর্শক ও ব্রাজিল সমর্থক তথা ফুটবল প্রেমীদের। অপরদিকে পুরো ম্যাচে সার্বিয়া গোল শূন্যই রয়ে গেছে, ব্রাজিলের বিপক্ষে গোল শোধ করতে পারেনি তারা। 90 মিনিট ও অতিরিক্ত 7 মিনিট পরে রেফারির লম্বা বাঁশি জানান দেয় ম্যাচ সমাপ্ত হয়েছে। 2-0 গোলে ব্রাজিলের কাছে হারে সার্বিয়া। 2022 কাতার বিশ্বকাপের ব্রাজিলের এই দুর্দান্ত জয়ে উচ্ছ্বাসিত ব্রাজিল সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।